বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে ভারত সঞ্চার নিগম লিমিটেডের অস্থায়ী কর্মীরা একদিনের ধর্মঘটে সামিল হয়েছেন বুধবার। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে নিয়মিত মাসিক বেতন প্রদান, অস্থায়ী শ্রমিকদের কাজে পুনর্বহাল করা, এক বছরের ভিডিএ প্রদান ইত্যাদি। এদিন অস্থায়ী শ্রমিকরা মুহুর্মুহু স্লোগানের মাধ্যমে বিএসএনএল এর মুখ্য কার্যালয় প্রাঙ্গণের পরিবেশকে উত্তপ্ত করে তোলেন। ক্ষোভ ব্যক্ত করে জনৈক অস্থায়ী শ্রমিক জানান, তারা দীর্ঘদিন ধরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমরা আজকে কেউ আসছে 5 মাস থেকে বেতন নাই, কেউ আসছে 3 মাস থেকে বেতন নাই, কেউ 2 মাস থেকে বেতন নাই। হ্যাঁ, সবের তো ফ্যামিলি চলা মুশকিল হয়ে গেছে, বাচ্চা কাচ্চা সবের স্কুলে আছে, বাচ্চা কাচ্চা আছে, কেউই চলেন না। সেই কারণে আমরা কর্তৃপক্ষের জানানি হয়েছে, তারা কোনো ধরনের কোনো ব্যবস্থা করছে না। তাই আমরা আজকে একদিনের ধর্মঘটও বইছি, তখন তারা দিয়ে দিতে হবে। দাবিগুলো কি? দাবিগুলো হইলো আমরা অস্থায়ী, দাবিগুলো হইলো আমাদের অস্থায়ী শ্রমিকদের কিছু বাইর করে দিছে, এগুলোরে পুনর্বহাল করছে না। তারপরে বেতন দেওয়া না কন্টিনিউ আমাদের। তারপরে বিডিএ, আমার 1 বছরের বিডিএ রয়েছে, বোনাস দেওয়া হয়েছে না। যে এমওএস করা হয়েছিল লেবার কমিশনের লোকে, ই এমওএসটাও তারা পুরা করছে না। তারপরে নিয়মিত মাসিক বেতন দেওয়ার কথা আছে, এটাও দেন না। কেউ 5 মাস, কেউ 4 মাস, 3 মাস, এরকম বাকি রয়ে গেছে। আজকের আন্দোলনের পরে যদি কোনো ধরনের কাজ হয় না, তাহলে আমরা ইউনিয়ন থেকে যে ইয়ে নেওয়া হইব ওইটাই।